এখান থেকে 200 কিলোমিটার দূরে পার্বতীপুর বলে একটা গ্রাম আছে, আর ঠিক তার পূর্ব দিকে আরও 1 কিলোমিটার দূরে একটা ঘন জঙ্গল আছে। আর সেই ঘন জঙ্গলের মধ্যে একটা দেবী মূর্তি আছে। ওই মন্দিরে তুমি তোমার বিজনেস পার্টনারের সঙ্গে যদি যাও আর সেখানে গিয়ে প্রদীপ জ্বালাও, তাহলে মা লক্ষ্মীর কৃপা সবসময় তোমার উপরে থাকবে। এটা এমন কি বড় কথা? ওই মন্দিরে গিয়ে শুধু প্রদীপ জ্বালাতে হবে, ওই মন্দির খুঁজে বার করে সেখানে গিয়ে প্রদীপ জ্বালাবো। তুমি ওই মন্দিরে গিয়ে আগে প্রদীপ জ্বালাও, কি ঘটবে তখনই তুমি বুঝতে পারবে। ঠিক আছে সাধু বাবা, আমি তাই করব। কিন্তু আরো একটা কথা, ওখানে যাওয়া অত সহজ হবে না। সেখানে যাওয়ার পথে অনেক বাধা আসবে, কিন্তু ফিরে আসবে না। অনেক কষ্ট হবে, তবুও পিছনে ফিরবে না। যাই হোক না কেন, তুমি অবশ্যই সেখানে প্রদীপ জ্বালিয়ে আসবে। ঠিক আছে সাধু বাবা, আমি প্রদীপ জ্বালিয়ে আসবো। জঙ্গলে গিয়ে একটা মন্দিরে প্রদীপ জ্বালালে আমাদের সব সমস্যা নাকি সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। অদ্ভুত কথা বললেন গুরুদেব, এত দূর ট্রাভেল করে এসে শুধুই সময় নষ্ট। তোমার ঈশ্বরে বিশ্বাস না থাকলেও একটা কথা মনে রেখো, যে আমাদের থেকে একটা বড় শক্তি আছে এই জগতে, সেই শক্তির কথাটা আমরা কারোর মাধ্যমেই জানতে পারি। সেই জন্যই ওই জঙ্গলে গিয়ে যদি আমরা প্রদীপ জ্বেলে আসি তা আমাদের জন্যই ভালো হবে। এটা আমাদের ব্যবসায় একটা শুভ ইঙ্গিতের বার্তা বহন করবে। বোঝা গেল? তুমি একদম ঠিক বলেছো পার্টনার, আমারও এই কথাটা অনেকবারই মনে হয়েছে। পার্টনার, এসব কিন্তু একদম বাচ্চাদের মতো কথা। কোনো সমস্যা হলে তুমি তখন কি করবে বলো তো? আগে তুমি সেটার সমাধান করবে, নাকি তার বদলে অন্ধবিশ্বাসেই ডুবে থাকতে চাইবে? না, অন্ধবিশ্বাস নয়, বিজনেসের সমস্যাগুলো আমরা তো ঠিক করতে পারিনি। আর যখন আমরা ঠিক করতেই পারিনি তখন ঠাকুরের শক্তির ওপর আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে, যাতে সব কিছুর সমাধান হয়। আর ঠাকুরই যদি না থাকে তাহলে তার শক্তিকে কি করে বিশ্বাস করব? না না, মোটেই তা নয়। শক্তি আছে কিনা সেটা অন্য কথা, কিন্তু পরিস্থিতি ঠিক হওয়াটাই আসল ব্যাপার। আমি যখন কষ্টে ছিলাম তখন ওই সাধু বাবার কথায় আমার অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো হয়েছে। তাহলে এবারও যদি আমরা সাধু বাবার কথা শুনি তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে। তোমার যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি চুপ করে থাকো, এত চিন্তা করো না, বুঝলে? এটা করলেই সব ঠিক হয়ে যাবে, চুপচাপ দেখে যাও পরিণামটা কি হচ্ছে। ঠিক আছে পার্টনার, তুমি খুশি হলেই আমি খুশি। হ্যাঁ, পার্বতীপুর। চলো এগো। ড্রাইভার, গাড়িটা একটু দাঁড় করাও তো। বিজু, জঙ্গলে দেবী মায়ের মন্দিরে কি করে যাব একটু জিজ্ঞেস করো তো। ঠিক আছে পার্টনার। শোনো ভাই, এই জঙ্গলে দেবী মায়ের মন্দিরে যাবার রাস্তাটা কোন দিকে?
এই তোমাকে বলছি আমি, রাস্তাটা বলতে বলছি তো নাকি, শুনতে পাচ্ছ না? এই যাবেন না, আরে পালিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, কথা আছে, আরে দাঁড়াও না। আপনাদের বলছি আপনারা চলে যান, ওই গ্রামটা অশুভ। এই কোথায় গেল লোকটা? কি হলো? লোকটা তো পালিয়ে গেল। হ্যাঁ, লোকটা পালিয়ে গেল কেন রে বাবা? কি জানি কি হলো। আমি তো ওকে শুধু মন্দিরের রাস্তা জিজ্ঞেস করলাম, আর ও আমাকে চড় মেরে পালিয়ে গেল। এই বিজু, তুই শুনতে পাসনি লোকটা পালাবার সময় কি বলে গেল? ওই মন্দিরে যেই যায় সে আর বেঁচে ফেরে না। পার্টনার, আমার কথা শোনো, ওখানে যেও না, ওখানে গেলে বিপদ হতে পারে। এইগুলো সব তোমাদের কল্পনা মাত্র, না যেতেই হবে, চলো চলো। এই থামা, এ ভাই শোনো শোনো শোনো, এ ভাই, এই জঙ্গলে যে দেবী মায়ের মন্দির আছে সেখানে কি করে যাব? ও ভাই জিজ্ঞেস করছি, কি হলো বলবে? পার্টনার, এও তো ওই লোকটার মতো অদ্ভুত ভাবে তাকিয়ে আছে দেখছি, গাছের ডাল দিয়ে মারবে না তো? গাড়ির কাঁচটা একটু তুলে কথা বলো। এই যদি হঠাৎ করে মেরে দেয়? চুপ কর, আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, এ ভাই আমাকে বলো না কি করে যাব। দেখুন, আপনারা সবাই যদি প্রাণে বাঁচতে চান, যেখান থেকে এসেছেন ওখানেই ফিরে যান, না হলে কিন্তু সোজা উপরে যাবেন। কথাটা বুঝতে পারলেন? কি রে বাবা, শোনো পার্টনার, মন্দিরের রাস্তা জিজ্ঞেস করলেই এখানকার লোকেরা উল্টো পাল্টা বলছে, কি ব্যাপার বলো তো? আরে না না, ও সব কিচ্ছু নয়, চলো গাড়ি চালাও। আরে ভয় পাওয়ার কিছু নেই, চলো না সামনে গিয়ে দেখি, ওই তো একটা লোক আসছে। শোনো ভাই, জঙ্গলে দেবী মায়ের মন্দিরে কিভাবে যাব? এই রাস্তা ধরে 1 কিলোমিটার গেলে আপনি শ্মশানটা পাবেন। শ্মশানের কথা বলছি না, আমি মন্দিরে যাওয়ার রাস্তার কথা বলছি। এই আমি কি কানে কালা? ওই মন্দিরে যাও যা, আর ওই শ্মশানে যাওয়া একই কথা। যাও যাও যাও, যমরাজ তোমাদের অপেক্ষা করছে। যত সব এটা আবার কি? আমি যাকে জিজ্ঞেস করছি
এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। না, এই তৃতীয় জন তো একই কথা বললো, চলো আমরা চুপচাপ ফিরে যাই। না কুমার, সাধু বাবা আমার খুব কাছের মানুষ, নিশ্চয়ই ভালো কথা বলেছে। এতজন ভয় পাচ্ছে মানে ওই মন্দিরে নিশ্চয়ই কিছু একটা শক্তি আছে, আর সেই জন্যই সাধু বাবা আমাদের ওখানে গিয়ে প্রদীপ জ্বালাতে বলেছেন। যে যাই বলুক, এই দেবস্থানে আমাদের পৌঁছে প্রদীপ জ্বালাতেই হবে। আরে পার্টনার, এভাবে পরপর তিনজন বারণ করার পরেও আমাদের ওখানে যাওয়া কি উচিত হবে? আরে আরে, আমরা তো ওখানে গিয়ে থাকবো না, আমরা সবাই পুজো দিয়ে চলে আসবো। এই তুই হ্যাঁ করে কি দেখছিস, তুই ভয় পেয়েছিস নাকি? ভয়ের কিছু নেই, চল গাড়ি চালা। পার্টনার, চারদিকে তো শুধু জঙ্গল দেখতে পাচ্ছি। সাধু বাবার বলা জায়গাটা নিশ্চয়ই এটা, এইখানেই কোথাও দেবীর বিগ্রহ আছে। পার্টনার, এই জঙ্গলটা দেখে কিন্তু আমার খুব ভয় লাগছে। আমরা এখানেই থাকছি, তুমি আগে গিয়ে দেখে এসো। আচ্ছা আচ্ছা, আমি আগে গিয়ে চারদিকটা ভালো করে দেখে আসছি, তারপর তোমাদেরও নিয়ে যাব, ঠিক আছে? সাবধানে পার্টনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। Oh.
খবর। পার্টনার, আমরা এখানে। কুমার, বিরজু, পার্টনার, আমরা এদিকে আছি। পার্টনার, 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 কি হলো বলো তো বিজু? কি হলো? পার্টনার, কি হয়েছে? কি হয়েছে? গাড়ি কেউ চলো, 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 এসো পার্টনার। গাড়ি বের, চলো, গাড়ি বের, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, চলো, 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 তাড়াতাড়ি, চলো। কি হয়েছে পার্টনার? তুমি এরকম দৌড়াচ্ছিলে কেন? তুলে দাও, ড্রাইভার, চলো, চলো, তাড়াতাড়ি করো, ড্রাইভার, তাড়াতাড়ি চলো, গাড়ি চালাও, গাড়ি চালাও। হচ্ছে আমি বলেছিলাম না আসতে, চলো চলো পিছন দিয়ে, পিছিয়ে নাও, পিছিয়ে নাও, পিছিয়ে নাও, পিছনে এখান থেকে। আমার বারণ করছি, শুনলেই না তোমরা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে, এই জঙ্গল থেকে বেরো আগে। হ্যাঁ, ওদিক দিয়ে, ওদিক দিয়ে বেরিয়ে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ড্রাইভার তাড়াতাড়ি চলো, পিছনে আসছে এখনো, স্পিড বাড়াও। আরে ড্রাইভার তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে চলো, ওদিক দিয়ে তাড়াতাড়ি। ওরে বাবা, কতবার বারণ করলাম তুমি শুনলেই না। আরে এখন পিছু নিয়েছে, করছে। ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে, ওদিকে স্পিড বাড়াও, স্পিড বাড়াও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ, ওদিক দিয়ে, ওদিক দিয়ে কাটিয়ে যাও, চলবে রাস্তায়। জীবনে কখনো এত বড় সাপ দেখিনি আমরা, আজকে খুব বাঁচা বেঁচে গেছি। আমি বারবার বারণ করেছিলাম মন্দিরে যেতে, শুনলেই না। তাড়াতাড়ি এখন এখান থেকে পালিয়ে চলো,
রাজশেখর, তোমার আজ কপাল ভালো চেপেছে। এদিকে চলো, এদিকে কোথা দিয়ে যাবে? এই কাজটা নামাও। ওই দেবী মায়ের মন্দিরে ঘোরা হয়ে গেল নাকি? তা তোমাদের সাপে তাড়া করেছিল মনে হচ্ছে। প্রাণ হাতে করে একেবারে দৌড়ে এলে তো। সেই জন্যে তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে ওদিকে যেও না, ভালো কথা শুনলে না, সেই বিপদ মাথায় করে ওদিকেই তোমরা গেলে। হ্যাঁ ভাই, ভুল হয়ে গেছে। আমাদের ড্রাইভারের চোট লেগে খুব রক্ত বেরোচ্ছে। আশেপাশে কোনো হাসপাতাল আছে বলতে পারো? এই গ্রামে কোনো হাসপাতাল নেই। পুরো গ্রামে একটাই পূজারি আছে, আর তার বাড়িতে পার্বতী মা বলে একজন থাকেন। তার সাথে দেখা করো। পার্বতী মা দেখলে সব ঠিক হয়ে যাবে। পার্টনার লাগবে না। পার্টনার, আমাদের কোনো বড় হসপিটালেই যেতে হবে। ড্রাইভারের চোট লেগেছে, আমার হাতেও খুব লেগেছে। না কুমার, আগে কোন গ্রাম আছে কে জানে, সেখানে হাসপাতাল আছে কিনা তাও জানি না। এদিকে ড্রাইভারের সমানে রক্ত বেরোচ্ছে, প্রথমে ফার্স্ট এডটা করা যাবে। এইরকম একটা জায়গায় যাই, প্রথমে ওই গাছটা সরাব। যাও ধরো। হ্যাঁ হ্যাঁ চলো, আস্তে আস্তে এসো, ওকে ধরো, আস্তে 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 আস্তে, সাবধানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলো বসো বসো। মা একটু শুনুন, এখানে যে ওষুধ দেয় পার্বতী দেবীর বাড়িটা কোথায় একটু বলবেন? সোজা গিয়ে ডান দিকে ঘুরে বাঁ দিকে যান। ঠিক আছে, অনেক সোজা বাড়িটা। হ্যাঁ, আস্তে করে নিয়ে এসো। আমাদের ড্রাইভারের খুব চোট লেগেছে, এখানে যে ওষুধ দেয় সেই পার্বতী দেবী উনি পুজো করতে বাইরে গেছেন, এখনই আসবেন। আপনারা নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো, আসো আসো, চলো সাবধানে চলো। হ্যাঁ হ্যাঁ, আসো নিয়ে আসো, নিয়ে এসো নিয়ে আসো, আস্তে আস্তে এসো, এখানে শুয়ে দাও, বসো বসো, সাবধানে 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 বসিয়ে দিন। আপনারাও বসুন। লক্ষ্মী, খাবার জন্য একটু জল নিয়ে এসো। হ্যাঁ আনছি। উনি কি অনেক দূরে গেছেন? আরে না না, ওনার কি এখানে আসতে অনেক দেরি হবে? এক্ষুনি চলে আসবেন। এসছেন। ওই দেখুন এসে গেছে।
পার্টনার, বলেছিল তো এখানে ডাক্তার আছে পার্টনার, একে দেখেছো ঝুড়িতে করে কি সব গাছপালা নিয়ে আসছে। আমার কিন্তু একদম ঠিক মনে হচ্ছে না পার্টনার, আমাদের ভুলভাল বুঝিয়ে না জানি কি সব জড়িবুটি পাতা ফাতা লাগিয়ে দেবে, আমিও ঝুলে যাব, ড্রাইভারও ঝুলে যাবে। আমার কথা শোনো, এখান থেকে চলো। এখন যাওয়া ঠিক হবে না, উনি কি করেন আগে দেখি। তুমি একটু মুখ বন্ধ করে থাকো। মাগো, রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, চিকিৎসার জন্য। কে তোমাদেরকে জঙ্গলের ভেতরে যেতে বলেছিল? বলুন কেন গেছিলেন? জঙ্গলের মন্দিরের কাছে আপনাদের এমন কি কাজ আছে? গায়ত্রী যাও, তুমি খেলতে যাও। এসবের কি দরকার ছিল? অন্য জায়গা থেকে এসে কেন ঝামেলায় পড়তে চাইছেন? চিকিৎসা করব, কিন্তু তারপরে আপনাদের ফিরে যেতে হবে, বুঝতে পেরেছেন? আধ ঘন্টা পরে এখানে চলে আসবেন, আর ওকে নিয়ে যাবেন। দেখলে তো? এটা কি পার্টনার, কোনো অয়েন্টমেন্ট লাগালো না, ওষুধ টষুধ লাগালো না, একটু তুলো দিয়ে জায়গাটাকে পরিষ্কারও করলো না, এইভাবে কি করে ঘা শুকোবে? না রে ভাই, ওই মহিলার নিশ্চয়ই কোনো একটা শক্তি আছে, না থাকলে আমাদের জঙ্গলে যাওয়ার কথা উনি জানলেন কি করে? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আধ ঘন্টা ধরে তো দেখছি, দেখি কি হয়। দেখো, আমি ওই মহিলার কাছে জঙ্গলের মন্দিরের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, তোমরা দিকটা থেকো। ঠিক আছে। এখানে তো কেউ নেই, তুমি কাকে ডাকছো? নন্দিনীকে। নন্দিনী কে মা, কোনো ছোট বাচ্চা? না, আমার বোন হয়। নন্দিনী দেখ, আমি 10 পর্যন্ত গুনবো, তার মধ্যে বেরিয়ে আসবি, না হলে কিন্তু তোর সাথে আমি কথাই বলবো না। দু
এসো। এই তোমাকে কামড়ে দেবে, সামনে যেও না, কামড়ে দেবে। দাদা দাদা ভয় পাবেন না, সাপ সাপ। আপনি সাপটাকে মারবেন না, ও তো আমাদের বাস্তু সাপ, এখানেই থাকে। কি আপনি সাপ পুষেছেন? বাড়িতে কেউ সাপ পোষে না? কি বলেছেন? এই যে দেখছেন, ও তো আমার বাচ্চার মতন, একেবারে আমার মেয়ের বয়সী। ওর নাম হলো নন্দিনী। নন্দিনী? আপনি সাপের নামও রেখেছেন? আমার মেয়ে তো জন্ম থেকেই ওর সঙ্গে একসাথে খেলা করে, জানেন তো, একসাথে জন্ম না নিলেও একেবারে দুই বোনের মতো। আপনি একদম ভয় পাবেন না, নন্দিনী কারোর কোনো ক্ষতি করে না। কতবার ডাকব তোকে, আয় আয় আমার হাতে ওঠ, আয়। এবার চুপচাপ দুধ খাবি। আপনি বাড়িতে সাপ পুষছেন, আপনার পার্বতী মা কি দেখেছেন? আমরা যে জঙ্গলের মন্দিরে গিয়েছিলাম সেটা উনি কোথা থেকে জানলেন? আমি বিশ্বাস করতে পারছি না। এই সব কথা ছাড়ুন, আপনারা জঙ্গলের মন্দিরে আর কিন্তু কখনো যাবেন না। যার চোট লেগেছে সে ঠিক হলেই আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাবেন। না দাদা, আপনি পূজারী হয়ে মন্দিরে যেতে বারণ করছেন, এটা আপনি কি বলছেন? দেখুন, আপনার ভালোর জন্যই বলছি, সাবধানে আপনি বাড়ি ফিরে যান। পটিটা খুলে দাও। আঘাত ঠিক হয়ে গেছে, এবার আপনারা ফিরে যান। মা, মা, পার্বতী মা, আপনি আমাদের বাঁচাতে পারবেন। কি হলো, কাঁদছো কেন? কান্না থামাও, আর কি হয়েছে আমায় বলো। অনেক কষ্টের পরে আমার মেয়ের এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল আপনার আশীর্বাদে মা। তারপরে একটা অঘটন ঘটলো, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যা গয়না আমি রেখেছিলাম সেইগুলো সব চুরি হয়ে গেছে। কে করেছে বুঝতে পারছি না মা। আচ্ছা, ইনি কি বৈদ্য নাকি পুলিশ? গয়না চুরির কথা এনার কাছে বলতে এসেছে? গয়না যদি না থাকে আমার মেয়ের বিয়ে হবে কি করে? গয়না না পেলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না মা। কালকে দেবীর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিও তোমরা, আমি তোমাদের জন্য জঙ্গলে দেবীকে গিয়ে প্রশ্ন করব। যে গয়না চুরি গেছে তা আবার তুমি ফেরত পাবে। তোমার মেয়ের বিয়ে অবশ্যই হবে, তুমি নিশ্চিন্ত থাকো। মা, মা, তোমার কথা ঠাকুরের বাণীর সমান,
তোমাকে বিশ্বাস করে এখান থেকে যাচ্ছি মা। মা, ও জঙ্গলের মন্দির। আপনি এবারে যেতে পারেন। আমি একটা সমস্যা নিয়ে এখানে এসেছি। আমাকে একজন বলেছেন আমি যদি ওই মন্দিরে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিই তাহলেই সমস্যার সমাধান হবে। উনি হয়তো না জেনে বলেছেন, আপনি যান। আমার বিশ্বাস আছে আপনি মন্দিরে যাবার রাস্তাটা বলে দিলে আমার খুব উপকার হবে। রাস্তাও বলতে পারবো না, আপনারা মন্দিরেও যেতে পারবেন না। ওখানে যাতে কোনোভাবে গাড়ির চাকা না পৌঁছায় সেটাই হলো দেবীর ইচ্ছা। দেবী মন্দির খোঁজার জন্য আপনাদের কোনো কষ্ট করার প্রয়োজন নেই, আপনারা ফিরে যান। আপনাকে আমি বলেছিলাম কিনা যে ওই মন্দিরের ব্যাপারে ভুলে যান? তবে মাকে আবার জিজ্ঞেস করলেন কেন? অন্য কোনো দেবস্থানে গিয়ে প্রণাম করলে পুণ্য হবে, কিন্তু এই দেবস্থানে গিয়ে প্রণাম করলে পাপ হবে। কেন ঝামেলা বাড়াচ্ছেন? আমি হাত জোড় করে বলছি আপনাকে, চলে যান। আপনারা যান। পাটনা লিসু। বিজু চলো। ঠিক আছে, আসুন। আরে না, আমি করছি, তুমি বরং দেখো। গায়ত্রী, কি হচ্ছে? বাঁচাও।
গায়ত্রী! হে ভগবান, ওকে কেউ বাঁচাও! আরে, বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়েছে। এই পার্টনার, যাও জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো। সাবধানে সাবধানে, আস্তে সাবধানে সাবধানে। মা মা গায়ত্রী, কি হয়েছে? ভয় পাবে না, কি হয়েছে গায়ত্রী? গায়ত্রী, আমার গায়ত্রী কি হয়েছে? ও অসুস্থ হয়ে পড়েছিল, এখন একদম ঠিক আছে। দাদা, আচমকা কিছু ঘটলে বা কিছু দেখে ভয় পেলে বাচ্চাদের এমনি হয়। আপনি এখন না আসলে আজ আমার মেয়েটা না জানি কি হতো। ঠাকুরের মতো আপনি এসে বাঁচালেন, বড্ড উপকার করলেন। আপনার মেয়েকে আমি না, আপনি যাকে পূজো করেন জঙ্গলের সেই দেবী রক্ষা করেছেন। এতটা দূরে এসে ওই জঙ্গলের দেবীর দর্শন পেলাম না বলে মনটা খারাপ হয়ে গিয়েছিল, আর তখনই আপনার মেয়ের জীবন বাঁচানোর সুযোগ পেলাম। আমি একটা কথা বুঝতে পারছি না, যাকে ঠাকুর বলে সবাই ভক্তি করে, কিন্তু এই ঠাকুরের নাম শুনে প্রত্যেকটা মানুষ এত ভয় পায় কেন? বলুন, এর কি কারণ বলুন? কোনো কিছু বলছেন না কেন? না বলার মতো উনি কি একজন ভয়ঙ্কর দেবী নাকি? ওনাকে না জানার মতন দুষ্ট দেবতা নাকি? না না, দুষ্ট বা খারাপ দেবী না, দেবী খুবই শান্তিময়ী আর উনি খুবই জাগ্রত। কিন্তু ওনার ব্যাপারে কোনো কথা বাইরে না বলার আদেশ আছে।